আবারও বার্মিজ সুপারি অসমে পাচারের সময় কদমতলা থানার পুলিশের হাতে আটক সুপারি বোঝাই গাড়ি। বার্মিজ সুপারি পাচারের সেফ করিডোরে পরিণত হয়েছে কদমতলা থানা এলাকা। মঙ্গলবার রাতে অবৈধ সুপারি বোঝাই একটি লরি বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে কদমতলা বাজার সংলগ্ন একটি ক্লাব সদস্যরা লরিটি দাঁড় করিয়ে পূজোর চাঁদা দাবি করে। ঠিক সেই সময় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা রাতে টহলে বেরোলে ওই অবৈধ সুপারি বোঝাই লরিটি আটক করতে সক্ষম হন। তখন কদমতলা থানার মহিলা এসআই গায়ত্রী দাস সুপারি বোঝাই ছয় চাকা বিশিষ্ট লরিটি আটক করে থানায় নিয়ে যান। লরিটি কদমতলা থানায় নিয়ে এসে তল্লাশি চালালে উদ্ধার হয় 260 বস্তা অবৈধ সুপারি। কদমতলা বাজার থেকে একটা ট্রাক এসএমএল ট্রাক ছয় চাকা যার নাম্বার WB65E1471 এর মধ্যে 260 বেগ সুপারি, 260 বেগ সুপারি আমরা সাসপিসিয়াস প্রপার্টি হিসাবে আটক করি এবং সিজ করি। এর প্রয়োজনীয় কাগজপত্র আমরা দেখব, দেখে মাননীয় আদালতে কালকে একটা রিপোর্ট যাবে, তারপর বাকি ব্যবস্থা করা হবে। এটা কদমতলা বাজার থেকে এটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল ড্রাইভারদের কথা অনুযায়ী। আমরা ওই ট্রাক ড্রাইভারকে আমরা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি, বাকিটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত করা হবে। সেটা কী সুপারি স্যার? এটা তো সুপারি উইথ ফাইবার, তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো ওয়েদার ইট ইজ ট্যাক্সেবল আইটেম অর নট। মাননীয় আদালত আমরা রিপোর্ট পাঠাবো, দেন নাহলে কোর্ট উইল ডিসাইড ইট। Bureau report, Voice 18.